তোমাদের মনে আছে তো আছে কিসের ট্রেনিং? পায়ে পায়ে গুলি করো, একটাও যেন ওর স্যার প্লিজ না স্যার কালো বন্দুকে না লাগে। স্যার আমরা কলাগাড়া মুন্সিল লোকেশন জেনে গেছি, তো আমরা খুব শীঘ্রই তাকে উদ্ধার করতে যাব। তোমরা কি রেডি? এই শালার কোথায় নাম? এই এই খবরদার, এই আচ্ছা শোনো, তোমরা তো সবাই গরিব তাই না? চলো আজকে আমার পাশে চলো, তোমাদের দেখাই একজন ট্রু গ্যাংস্টার কিভাবে তার জীবন কাটায়, তার বাড়িটা কেমন হয়। আসো স্যার। আপনি যেন কোন বস্তিতে থাকেন? হ্যাঁ, এরকম বিয়াদবি আর করো না, না হলে তোমার কলা যাবে। তুমি চালাও এবার। আমি আবার গাড়ি চালাই স্যার। ভুলেও না, নেভার, তোমার জন্য গাড়ি হারাম। আরে টনির বাচ্চা কল দেশকে নেমে সামনে চলে তুমি আবার ধাক্কা দিচ্ছ কেন পুলিশকে? আল্লাহ, আমি কাদের সাথে বাস করি? এদেরকে বেতন দিকে বেতন দিছে তো যাই হোক, যেটাই দিই তোমাদের খেতে পড়তে দিই, অ্যাট লিস্ট ঠিক আছে, কৃতজ্ঞ হওয়া উচিত। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা মিস্টেক ভাই, মিস্টেক ভাই মানে এই আমার রক্ত গরম হয়েছে স্যার, হুকুম দেন আপনি। এই শেষ করে ফেলো একে, এ প্রচুর জ্বালাইছে। সরি 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 ওকে স্যার। জসিম ভাই, জসিম ভাই, আমার একটা প্রশ্ন ছিল, আমি করতে পারি? হ্যাঁ বলো। আর ভুলো যেন মিস্টেক না বলা হয়, ওটা আমার ওই নামে খালি আমি আমাকে ডাকতে পারি। আপনি কি আমাদের বেতন দিবেন না? বেতন মানে তুমি ঠিকমতো গাড়ি চালাতে পারো না, তোমায় কেন বেতন দিব আমি? হ্যাঁ না, আমাদেরকে না, আপনি অফিশিয়াল ভাই স্যাটন, আই মিন স্যাটন স্যার কেও কি বেতন দেন? ওটা বিষয় না, তোমরা গাড়ি চালাও ঠিক আছে, গাড়ি দিকে ফোকাস করো। অফিশিয়াল ভাই স্যাটন স্যার, আপনারা কি বেতন ছাড়াই মূর্খের মতো কাজ করেন? মূর্খে ভাই, এই ছেলেতে মূর্খ কাকে বলে? আমার এখন হয় না, আমি আমার স্যারকে হেল্প করতে চাই, আমি শুধু টাকার জন্য থাকি না এখানে, বুঝছো? এই কলা খান, তুমি কি আমার টিমে আসছো জাস্ট খালি টাকা ইনকাম করার জন্য? তার মধ্যে কি আমাদের প্রতি কোনো ভালোবাসা নাই? আরে দুইটা পুলিশ, আল্লাহ তোমার যে কি ভাই, আমাকে গাড়ি দাও, আমার মনে হচ্ছে আমাকে স্ট্যান্ডে নিতে হবে। এই বেরো কুইক, এত অ্যাঙ্গেল থেকে এখন। আরে এই ছেলে কি করছো তুমি? তোমরা কি বলদ ভাই, তাড়াতাড়ি ঢুকো। ও থ্যাংক ইউ কলা খান, তোমাকে আমি বেতন দিব, যাও। এই বেয়াদব ছেলে আমাকে পিষে দিছে। নতুন ছেলেটাকে আমার পছন্দ হইছে। এই ভালো, সাব্বির থেকে অনেক ভালো, আমাকে পিষে দিছে। সাব্বির কেমনেতে পছন্দ ছিল না। ও হ্যাঁ, এটা আমি কিভাবে সহ্য করতে পারি স্যার? তুমি তুমি হেডে হেডে আসো, তুমি হেডে হেডে আসো। এরপর কোনো মতে মিস্টেক জসিম তার বল টিমমেটদেরকে নিয়ে কোনো মতে পুলিশদের থেকে ছাড়িয়ে তার বাসায় প্রবেশ করে। এবং আর এখন থেকে আপনার যে কোনো গেমিং প্রোডাক্ট জিরোটিক্সে সেল করার মাধ্যমে খুব ইজিলি একজন সেলার হতে পারে এবং জিরোটিক্স অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারে। GTA 5, সাইবারপাঙ্ক, RDR2, মাইনক্রাফট ছাড়াও আরও অনেক গেম ইজিলি কিনে নিতে পারো। এছাড়াও গিফট কার্ড, সফটওয়্যার লাইক অ্যান্টিভাইরাস, VPN, এই সব কিছু জাস্ট বিকাশ, নগদ, রকেট, ভিসা, মাস্টার কার্ড দিয়ে ইজিলি কিনে নিতে পারো। অ্যান্ড অবশ্যই তাদের ওয়েবসাইট আর ফেসবুক পেজ চেক করতে ভুলবা না, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এ ফকির নির্দল, তাড়াতাড়ি আসো বাড়িতে, পুলিশ সামনে। স্যার আমরা প্রথমবার আপনার বাসায় এসেছি, কিছু খেতে দিবেন না? হ্যাঁ ওখানে হলুদ কিছু আছে, ওটা তুমি খেয়ে নাও, যারা নতুন আসে ওদেরকে আমি এটা খাওয়াই। ওই যে সবুজ তাই।
নেংটিটা খুইলা দিয়া গেলাম তা কামটা কইলাম ঠিক করলেন না কি কইলি নরা তোরে খাইছ মাইরা ফলাইল রে এই হোমলেসের দল আসো তোমাদের আমি দেখাই দিই তোমরা কোথায় ঘুমাবা আমার পিছে পিছে আসো দেখকে দেন এই ভুলো ছবি টবি এসব অনেক দামি ছবি এগুলো চুরি করবা না এগুলো অনেক দাম শুনো স্যার আমার এই রুমটা কিন্তু অনেক সুন্দর তোমরা তিনজন একসাথে এই খাটের উপর ঘুমাবা যাও কি স্যার এটা না আমার রুম তোমরা তিনজন একসাথে ঘুমাবা ওখানে স্যার ছোটবেলা থেকে স্যার আমার ঘুমোতে একটা বালিশ একটা খাট লাগে স্যার আমি অন্য কারোর সাথে ঘুমোতে পারি না স্যার আপনার মুখের উপর তর্ক করছে আমার এই ছেলেকে তো আমার একবারই ভালো লাগছে না তুমি বের হও রাস্তায় ঘুমাবা তুমি আজকে যাও সাব্বির স্যার আপনি একটু আমার জুতোটা খুলে দিবেন স্যার ও হ্যাঁ আমারটা খুলে দাও এই নাও চাকর পেয়েছো তোমরা দুজন আমাকে হ্যাঁ এই সাব্বির তুমি ঘুমাও যাও তোমাকে জায়গা দেয়নি ওরা মাস্টার বেডরুমে গেলাম ঘুমাতে বাই বাই এই সিয়া পাদাবাদি করছো নাকি তোমাদের মনে আছে তো আজকে কিসের ট্রেনিং স্যার হ্যাঁ আমার মনে পড়েছে স্যাটন স্যার কে নিয়ে কোন একটা ট্রেনিং এর কথা বলছিলেন আপনি ও হ্যাঁ স্যার বাই বাই দ্য ওয়ে স্যার আমার দাদি আমার জন্য অপেক্ষা করছে হ্যাঁ তোমার দাদির স্যার আপনার কি আমার দাদিকে ভিজিট করতে যাবেন আমি গাড়ি চালাতে পারি না বস অফিসে আচ্ছা একবার আচ্ছা যাও ওকে একবার সুযোগ দাও হোক স্যাটন যাও পিছে এই নতুন ছেলে তুমি কি আমার দাদির হসপিটালে জায়গা চিনো আরে তোমার দাদির চুট সরি কি শোনা স্যার আপনি তো বলতে পারলেন না আমার দাদিকে তো ফাইনালি মিস্টেক জশিম তার টিমমেটদের সেই জায়গায় চলে আসে যেখানে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে এই মিস্টার কলা গাড়ি বামে রাখো ওই পোলের কাছে নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ এখানে সুন্দর একটা স্পট আরে তোমাকে এইদিকে যেতে বলিনি তো আমি এই ছেলে শুনো দেখতে পাচ্ছ স্যাটন কে এই তুমি এভাবে আরে আসো কেন মেয়েদের মতো আফা করো সোজা হও তুমি বেকা হয়ে আছো এই সুন্দর নাইস পায়ে পায়ে গুলি করো একটা জন অর স্যার প্লিজ না স্যার কালো বন্দুকে না লাগে এই যে দেখো বুঝতে পারছো হ্যাঁ শুরু করো প্রথমে সাবমিট দিয়ে মিস্টার কলা খান তুমি করবা আচ্ছা কলা খান শুনো তুমি আজকে নতুন আইছো তো আমি তোমারে দেখা দিই এখন নিজের চোখে দেখো কিভাবে আরেকজনের বিচি রিস্কে ফেলে মারা যায় জি জি স্যার আমি দেখছি স্যার এই নজরুল ছিল আমি তোমাকে কত শিক্ষা দিয়েছি এটা ভাই তুমি আমাকে মারবা তুমি চুপ থাকো দেখো বিস্কিট ভাই তুমি ভয় পাচ্ছ কেন তোমার কাছে দুইটা বিচি আছে একটা গেলে সমস্যা নাই একটা তো আছে না স্যার আমার দুইটাই লাগবে এই এই নজরুল ছিল এই নাচো না তো খবরদার না এই নেচো না নালে বিচি যাবে ভয় কাঁপতেছি এই 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 আরে শোনো সাব্বির আর মেশিনে মারো সমস্যা নাই কিন্তু চেতনা যেন কাজ করে তুমি বুঝতে পারবা না কুনসুম গুলিটা গেছে গা তোমার পায়ের মাঝখান দিয়ে স্যাটন স্যার আপনি চোখটা বন্ধ করেন স্যার দেখবেন এই বাতাসের মতো বুলেট চলে যাবে দেখবা বাতাসে তোমার মেশিন উঠছে আরে 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 কলা তুমি আমার একমাত্র কিকে মেরে ফেললা তাও আর বিচিতে মেরে অর্থ মানিজও থাকলো না সাব্বির স্যার ওর তো আর বিয়ে হবে না আর বোর্ড দাতে কি তুমি নিলা বলো দেখ এখন ওর বউকে আমাদের খেয়াল রাখতে হবে এই স্যাটন তাড়াতাড়ি চলে আসো আচ্ছা এতদিন ধরে তুমি ই করছো তোমার যদি অবস্থা হয় কলা খান আমার তো মনে হয় তুমি আর মেশিন টেশিন সব উড়াই দিবা বাই দ্য ওয়ে স্যার সাব্বিরের মাত্র কয়টা দুইটা গুলি লাগছে বাকি সব আমার ওই জায়গায় দুইটা মাত্র আমি এত কেয়ারফুলি মারলাম এত কেয়ারফুলি মেরো সব বিচিতে যাই হোক কলা খান তুমি সাব্বিরের মতো বিচিতে গুলি করো না স্যার স্যার আর না স্যার ও মানে করে স্যার বিশ্বাস রাখো সাব্বির যা করলো ঠিক আছে শোনো শোনো দুই তিন সপ্তাহ হয়ে গেছে কলা খানকে বিশ্বাস করো সমস্যা না তোমার করবেন না স্যার আমি সর্বোচ্চ একটি গুলি খুব সম্ভবত আপনার বিচিতে মারবো বেশি না হ্যাঁ ভাই একটাই আছে ভাই একটাই আছে প্লিজ স্যার সমস্যা নেই তোমার বিচি আরেকটা ফাটা দিলে আমি আর বিচি ফাটা দেব এটা শোনো এটা হচ্ছে দা বিচি ট্রায়াঙ্গেল শোনো এটা হচ্ছে দা বিচি ট্রায়াঙ্গেল ঠিক আছে যে যার বিচিতে মারবে সে স্যার বিচির এই অদ্ভুত খেলা আমরা বাদ দিই স্যার হ্যাঁ এই অদ্ভুত খেলা থাক আমরা শুরু করি হ্যাঁ শুরু করো কলা খান তাড়াতাড়ি করো নুরুল ছিল এই ভুলেও কিন্তু ওই জায়গায় মারবা না সাবধানে স্যার আমার হাত কাঁপছে স্যার আমি এই ভুলে ওর কলা টলা ফাটাই দিও না বেচারার বিচে গেছে আজকে কলাটা যেতে দিও না ও ওই আই আই আ ও ও মাই আই স্যার ভয় লাগছে স্যার ভয় লাগছে
স্যাটনের বিচি ছাজরা করে দিছো এটা তো তুমি মোটেও ঠিক কাজ করো আরে স্যার 12টা সেলাই লাগবে স্যাটন স্যারের বিচিতে আরে এই সেলাই আমি এত বেশি লাগাই নাই তোমার আচ্ছা আচ্ছা ঠিক আছে বিচির কথা বাদ দাও লাগাইছো কেও আমার আরো ইম্পর্টেন্ট জিনিস আছে কথা বলার স্যার স্যার ওই আপনাকে ইম্পর্টেন্ট কথা আছে আরে আরে মিস্টার পুটুস দেশম ভাই চেনেন না রে হ্যাঁ হ্যাঁ ও আমার বাম হাত एक्चुअली বাম হাত না আমার বাম হাতের মতাঙ্গুল এদিকে আসো চেহারা তো চোরের মতো আরে বাম হাতরা দেখতে চোরের মতনই হয় বাকি কিছু বলার আছে তাহলে তাড়াতাড়ি বলে দাও একটু ভাই তো চিপাই আসেন আর আপনাকে চিপাই নিয়ে কি করবে ভালো লক্ষণ মনে হইতেছে না আমার তুমি স্যার স্যার না স্যার কথা বলবো স্যার স্যার আচ্ছা তো সেটা বলো চিপাই নিয়ে যায় কি ধরনের কথা এগুলো স্যার এখানে স্যার এগুলো বলো না সাব্বিরে কথা যাবে হ্যাঁ মিস্টার পুটুস আমার সাথে সাথে আসো তো তুমি এত হয়রান হয়েছো কেন স্যার এখন একটা স্যার ব্যাড নিউজ আছে হ্যাঁ একটা ব্যাড নিউজ আছে স্যার কি রকম ব্যাড নিউজ বালাকাটা মুন্সি লোকেশন জেনে গেছি হ্যাঁ এটা তো আমাদের জন্য গুড নিউজ ছাগল নাকি এটা ব্যাড নিউজ কেমনে হয় তোমার এই কথার জন্য তোমার বেতন কাটবো এই মাসে তো মিস্টেক জসিম এতদিন যেটা চাচ্ছিল ঠিক সেটাই হলো কলাকাটা মুন্সিয়ের লোকেশন পাওয়া গেছে কলাকাটা মুন্সি থেকে খুব শীঘ্রই মামুন হ্যাকারকে রেস্কিউ করতে হবে এর জন্য মিস্টেক জসিম তার টিমমেটদের এই খুশির খবর দিতে যায় স্যার ওদেরকে জানানো ঠিক হবে হ্যাঁ হ্যাঁ ওরা আমার আশপাশেরই লোক আসো স্যার ওদেরকে তো আমার ট্রাস্টেড মনে হয় না ভাই তোমাকে আমার মনে হয়নি বাট তোমাকে করি তো না আসো তো মিস্টার কলা এন্ড মিস্টার সাব্বির তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে এরপর মিস্টেক জসিম তার টিমমেটদের কলাকাটা মুন্সি এবং তার লোকেশন এবং কিভাবে তারা মামুন হ্যাকারকে রেস্কিউ করবে এবং কলাকাটা মুন্সিয়ের খেলা পুরাদমে শেষ করবে ছোট একটা প্ল্যান সবাইকে জানায় তো আমরা খুব শীঘ্রই তাকে উদ্ধার করতে যাব তোমরা কি রেডি না এই বাইরে হতো তুমি ভাই তোমায় কি ক্যান আনছ মানে আমি আমি যাব স্যার আমি রেডি আমি আপনার আমি আসা আপনার পাশা তো এখন বলো তোমাদের কাছে কি সবকিছু ক্লিয়ার আমি এতক্ষণ ধরে যা বুঝালাম আপনার বুকের লোম এমন কেন এই তুমি কি এতক্ষণ ধরে তোমাকে যা বলছি তুমি শুনছো তুমি কি আমার বুকের লোমে দিয়ে তাকাইছিলা হ্যাঁ হ্যাঁ শুনছি বুকের লোম বেশি ইম্পর্টেন্ট লেটস গো লেটস গো এই ভাই কাদের সাথে থাকি ভাই আমার তো ভয় লাগছে জসিম ভাই আমার তো গে গে ভাইব লাগতেছে ছি 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 স্যার আপনি বললে আমি ওর বুকের লোম কেটে দেই ভাই তুমি তো আরেকখান গে এই তোমরা দুজন বাইরে হতো তো মিস্টেক জসিম প্ল্যান আটতে থাকে কিভাবে খুব ইজিলি কলাকাটা মুন্সির কাছ থেকে মামুন হ্যাকারকে বাঁচায় ফিরে আনা যায় কিন্তু কাজটা মোটেও ইজি হবে না কারণ কলাকাটা মুন্সি যে কারখানায় মামুন হ্যাকারকে আটকে রেখেছে সেটা সব সময় 100টারও বেশি কার্ড দ্বারা সিকিউর করা থাকে এবং আমাদের কাজ শুধুমাত্র মামুন হ্যাকারকে বাঁচানোই না কলাকাটা মুন্সির এক্সিস্টেন্সও মিটায় দেওয়া তো মোটামুটি মিস্টেক জসিম এটা প্ল্যান করে যে মিস্টেক জসিম নিজে একজন প্রিজনার সেজে কলাখানের সাথে সেই কারখানায় প্রবেশ করবে এবং বাইরে থেকে পকেট পুটুস এবং সাব্বির প্লেন নিয়ে আমাদের জন্য অপেক্ষা করবে মামুন হ্যাকারকে বাঁচায় এনেই আমরা সেই প্লেনে উঠে আবারও সেফ ফিরে আসব তো দেখা যাক মিস্টেক জসিমের এই প্ল্যান কতটা সাকসেস হবে আপনার যদি টি-শার্ট লাগে আপনি আমাকে বলতে পারেন
আমি দরকার বলে খুলে দিব। কি খুলে দিবা? দুইজন পুটুষ আর সাব্বির তোমরা যাবা অন্য দিকে। এখন এখানে এই ভাই তোমরা কি মারামারি শুরু করে দিলে না গাড়ির মধ্যে? ভাই আসো স্যার, আসো আসো পুটুষ ভাই, কাদের সাথে? আরে ভাই তোমরা কি শুরু করলা? আজকাম নাই খালি খুশি খুশি। আজকে আপনার গাড়ি শেষ, আপনি কার হাতে গাড়ি তুললা দিলেন? হ্যাঁ তুমি দাদারে কি দেখছো, তাড়াতাড়ি চলো। জসিম স্যার আপনি আমার সাথে থাকবেন ঠিক আছে, নালে কিন্তু ওরা আপনারে মাইরা দিবে। ভাই আমি তোমাকে সবকিছু তোমাকে আমি শিখাইছি ভাই, এগুলা ভুলো বলো না। আপনি শিখাইলেন কবে আমাকে? কালকে যে বিচি লক করলা ওটা কি, ওটা কে শিখালো তোমাকে? হ্যাঁ বিচি লক করার পার্টটা আমার ছিল না, বাদ বাকি সবকিছু আমি তোমাকে শিখাইছি। না বিচি লক তো অন্য কেউ করছে, যাক সেটা আমরা নাই বলি। স্যার যাওয়ার আগে কি স্যাটন স্যারের হসপিটালটা ঘুরে যাবেন একবার? ওকে এখন মিস করো না। বাই দ্য ওয়ে শোনো আমি ওকে বলে দিব, আর বিচি ছবি যেন তোমাকে তুলে পাঠায়, চিন্তা করো না। আর তুমি কোন দিকে যাচ্ছ ভাই ছেলে? ওটা তো বাম দিকে। আল্লাহ তুমি তো ম্যাপও দেখতে জানো না দেখছি। হ্যাঁ সুন্দর করে দিয়ে যাও। এই আমার নতুন গাড়িটা কিন্তু ভেঙো না, একটা যেন ধুলা না লাগে। আচ্ছা ঠিক আছে আমি এখন সুন্দর করে গাড়ি চালাচ্ছি। এই যে সেটা নমুনা আমি দেখতে পাচ্ছি। আল্লাহ নাউজুবিল্লাহ। চলো এবার আমরা হসপিটালে যাই, স্যাটনের পাশের রুমে আমরা বসবো। শোনো এখানে একটা বাস আছে বুঝতে পারছো, সেই বাসটা নিয়ে আমাদের ওই কারখানায় যাওয়া লাগবে। তাড়াতাড়ি বের হও, কুইক শর্ট নিয়ে। ওহো আল্লাহ আল্লাহ, এই তুমি আমার গাড়ি নিয়ে বাইর করে দিছো স্যার। এটা আপনার জন্য হইছে স্যার, আপনি নামতে গেছেন গাড়ি থেকে। ওকে স্যার এই কি সেই বাস? হ্যাঁ নামো, কুইক করতে হবে এখানে। বাসটা আমি বাসের পিছনে এমন ভাবে লুকায় থাকবো যেন আমি একজন প্রিজনার, আর তুমি বাসটা চালাবে। প্লিজ শুনো এই বাসটা ঠিক মতো চালাও বুঝছো, নাহলে কিন্তু তোমার কোনো এই মাসের বেতন আমি কেটে নেবো। যদি এই মাসে কোনো বেতন দিব না তাও কেটে নেবো। স্যার দিবেনই না, কাটবেন কি আপনি? মানে উল্টা তোমার পকেট থেকে নিব এবার বুঝছো। এই শালার কোথায় নাম? এই এই খবরদার, এই একদম বেয়াদবি করছো না। আমি আমি রিয়েলিস্টিক হইতাছি, রিয়েলিস্টিক হইতাছি। এই শালা এই সামনে যা, দাঁড়াও এটার প্রতিশোধ আমি নিব। হ্যালো হ্যালো মোখলেস ভাই, মোখলেস ভাই ভালো আছেন? এই ভাই নতুন আসামি ধরে লাইছি। এই সামনে 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 যা তুই, আমি কিন্তু দেখে নেব তোমাকে। আরে কি শুরু হলো? আরে আরে জসিম আপনি কি করতেছেন ভাই? আপনি কি, আরে আপনি দাঁড়ায় আছেন কেন জায়গা মতো? আরে চলো 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 পালাও পালাও, আপনি আমার পিছে পিছে থাকেন বুঝছো? হ্যাঁ 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 তোমার তোমার পিছে পিছে থাকবো, সুযোগ বুঝে তোমার মাথায় গুলিও মেরে দিব, তুমি যে বেয়াদবি করছো আমার সাথে। আরে আরে ওটা তো বেয়াদবি না, ওটা আমি রিয়েলিস্টিক হইতে চাইছি বেশি, ওটা আমি পরে বিচার করব। চলো আর গুলি করেন, আপনি কি করতেছেন? তোমাকে আনছি কেন? আমাকে বাঁচিয়ে রাখাই তোমার কাজ। ও মা মা আমার মাইরা দিলো। আল্লাহ ভাই কাদেরকে আনছি? ওয়েট আ মিনিট জসিম ভাই, আমি মামুন হ্যাকাররে দেখছি। এদিকে আসেন এদিকে আসেন। সিরিয়াসলি কোথায়? এদিকে আসেন, নিচে নামেন নিচে নামেন। এটাই তো, আচ্ছা আচ্ছা এই কোথায় দেখছো? চলো তাড়াতাড়ি চলো আর কাছে। আপনি আপনি আমার সাথে নিচে নামেন, আমার সাথে নিচে নামেন। হ্যাঁ আমি মামুন হ্যাকারকে দেখছি, মুন্সিকে আমি দেখে নেব। এই মামুন হ্যাকার, এই মামুন না তুমি এখানে স্যার স্যার মারেন না মারেন না স্যার 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 প্লিজ প্লিজ। আরে আরে মারবো কেন ভাই, তাদের কালো বন্দুকটা নাও উঠো। স্যার আমি আগুন তো কষ্ট হইতাছে, মুন্সি লোকের আমার বইরা দিছে একবারে। আরে এগুলো তো তোমার সাথে ডেইলি করা হয়, বাট আজকে নতুন। স্যার এটা দেখতে পুরো আমার কালাও দীপুর মতো। এবার দেন স্যার মুন্সির প্রত্যেকটা লোকের বিচি আমি ফুটা করে দেবো, আমার থামান না স্যার, আমি যাইতাছি আমার থামান না। এই স্যার 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 মামুনার মামুনার তো জোশ বেড়ে গেছে। এই মামুনার দাঁড়াও স্যার, মামুনার কিন্তু আমগোর আগে মরবো। জসিম ভাই আগান। আরে আমি চকলেট খাচ্ছি দাঁড়াও। আরে আপনার চকলেট পরে খেন, ওটা চকলেট না ফালানো এটা। আরে চকলেটই এটা, আপনি চকলেটের মধ্যে মাল আছে বুঝেছো। মামুনারও কিছু দেন। কলাখান লুকায় লুকায় গুলি করো, যেভাবে গুলি করছো তোমাকে তো ভরে দিবে ওরা। ভাই একজনের পাশায় 32টা গুলি পড়ছে বাট মরে না, কি করা যায় বলো তো? স্যার পাশায় তো ওরা ভেস্ট পরে। ও পাশা ভেস্ট, হ্যাঁ এই এক অন্যরকম ভেস্ট। বাই দ্য ওয়ে স্যার ওই দুই বলদের খবর কি? ওরা কি বাইরে আছে? আদৌ বলদের সাথে তো আমার কোনো যোগাযোগই হচ্ছে না। ওই সাব্বিরের উপর আমার বিশ্বাস আছে, কিন্তু ওই ওই পুটুষটা চোরের উপর বিশ্বাস নাই। জসিম স্যার এখানে পুরো ক্লিয়ার, আপনি আসেন। মুনমুন হ্যাকার না কি ওর নাম? আরে মুনমুন হ্যাকার, আমি নিজে নাম ভুলে গেছি, আসো। স্যার আপনি আমার নাম আবার ভুলে গেছেন গা? মুনমুন হ্যাকার রেডার বিতে ভরেন চালু। আরে আরে জসিম ভাই তাড়াতাড়ি আসেন, আসো আসো আসো। মুনমুন ঢুক তাড়াতাড়ি। স্যার মুনমুন কই? আরে মুনমুন স্যার আমার ফ্যাকলা বলে যান না স্যার প্লিজ, আমার একটা বিচি টার্গেট হইতাছে না স্যার প্লিজ যান না। মুনমুন কই তুমি? এই মামুন চলো চলো কুইক কুইক দৌড়াও, পাগলা কুত্তার মতো দৌড়াও, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
মামুন তুমি কি খুশি নেই ভুলে যাও তুমি হ্যাকার তুমি এখন উসাইন বোল্ট দৌড়াও 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 আরে বেটা পিছনে আয় না 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 স্যার আজকে আমি সামনে নেব মনে গিন্দরে বসা হয় না স্যার মামুনকে ধরেন চালু তো এইভাবেই প্ল্যান মোতাবেক মিস্টেক জসিম সেই প্রিজন থেকে বেরিয়ে যায় মামুন হ্যাকারকে সাথে নিয়ে কিন্তু গলাগাটা মুন্সি আগেই জেনে গিয়েছিল যে আমরা সেখানে যাচ্ছি এই জন্য সে আগেই কেটে পড়েছে সো মুন্সিকে মারা এখনো পসিবল হলো না আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে যেখানে সাব্বির আর পকেট পুটুশ প্লেন নিয়ে অপেক্ষা করছে দেখতে থাকো আরে উঠ এই তোমরা কিছু দেখোনি তাড়াতাড়ি চলো মাল মনে হয় আজকে বেশি খেয়ে নিয়েছি বুঝেছো স্যার চকলেট স্যার আপনি কি খেলেন স্যার চকলেটের বদলে আরে ওটা খেলে জোশ আসে এই জন্য দাঁতগুলো কিল করতে পারলাম যে আপনাকে লাভ দিতে বাধ্য করলো তোমাকে চিন্তা করতে হবে না তুমি চালাও আর ওই ছাগল দুইটা কই তাদেরকে তো দেখতেই পাচ্ছি না আমার কি আমার কি তুমি করে নিতে হইব আমি ল্যান্ড করব হ্যাঁ হ্যাঁ ল্যান্ড করো ল্যান্ড করছো কোথায় 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 হ্যাঁ হ্যাঁ ল্যান্ড করছো ও ওই যে ওই যে ওই যে প্লেন এর দিকে দেখতেছো না কলা স্যার ওই যে ওই ছাগলটা হ্যাঁ হ্যাঁ ছাগল চলে আসছে কুইক 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 এই ছাগলের সাথে ছাগলের বাচ্চা কই ওই চোরটার সাথে কোনো যোগাযোগই নাই ও মনে হয় ওর ছাগলের বাচ্চা আমার মনে হয় ফোন ফেলে দিয়ে চলে আসছে হেস্টে স্যার আমার মনে হয় আছে স্যার সব ফোন টোন হ্যাঁ ওই যে সাব দিয়ে চলে আসছে আরে 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 আরে